দেখুন আমি আর একটা ফ্ল্যাট দেখাচ্ছি, এটাও সরকার হাটে, জার্নি পার্থ আমার চ্যানেল থেকে। আজকে আমি আপনাদের একটা নতুন ফ্ল্যাট দেখাচ্ছি, দেখুন। এই ফ্ল্যাটটা আপনার পশ্চিম দিকে হচ্ছে, আপনার পুকুর আছে, দেখুন আমি দেখাচ্ছি, পুকুর আছে পশ্চিম দিকে, আর উত্তর দিকে আপনার আর একটা জমি আছে, মানে নিজের মানে বাড়ি আছে, লোকাল ইন্ডিভিজুয়াল বাড়ি আছে, আর পূব দিকেও বাড়ি আছে, আর দক্ষিণ দিকে আর একটা ফ্ল্যাট আছে। এই হচ্ছে ওর পজিশান। আর এটা আপনার বেহালা থেকে 4 কিলোমিটার ভেতরে, মানে এটা হচ্ছে আপনার রাখাল মুখার্জি রোডে, দক্ষিণ বেহালা রোড, তার পাশে রাখাল মুখার্জি রোড। রাখাল মুখার্জি রোডের এই ফ্ল্যাটটা, এখান থেকে আপনার চৌরাস্তা দূরত্ব 4 কিলোমিটার, বেহালা দূরত্ব 5 কিলোমিটার। এই গেট, মেন গেট, গেট দিয়ে ঢুকছি, এটা এখন আন্ডার কনস্ট্রাকশন, এটার ফার্স্ট ফ্লোরের ফ্ল্যাটটা আছে, 850 স্কোয়ার ফিট, সুপার বিল্ড আপ। ওর এটার দাম কত? ছাব্বিশ। দাদা এটা ডবল বাথরুম দিদি, একটা অ্যাটাচ বাথরুম আর একটা এই বাথরুম, এটা ওপেন বাথরুম, এটা অ্যাটাচ বাথরুম। আমার বাড়ির দিকে গুলো হয়ে দাম কি? দাম পরে হবে, বললে আগে দেখ, দেখতে বল কত স্কোয়ার ফিট এটা। 800 সাড়ে 800 উপরে, 850, সুপার বিল্ড আপ 850। আমি একটু বাইরের ভিউটা দেখাচ্ছি, দেখুন বাথরুম, এটা আর একটা অ্যাটাচ বাথরুম। দেখ একবার ঢোক, এটাই ঢুকিয়ে দিবি। আচ্ছা এই দেখুন, এই এই ফ্ল্যাটটাও আছে, ঠিক আছে, এগুলো মোটামুটি সব 850 স্কোয়ার ফিট আমি দেখাচ্ছি আপনাকে, দেখুন। এটা ব্যালকনি, এটাই আমার আমার ফোন নাম্বার থাকবে স্ক্রিনে, আপনারা দেখে নিতে পারেন। এই পুরো ফিল্ডিংটাই, অনেকগুলো ফ্ল্যাট এখানে আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, প্লাস লিফট আছে, আর মোটামুটি সব এখানে 800 সাড়ে 800 স্কোয়ার ফিটের মধ্যে ফ্ল্যাট পাবেন। 22-23 থেকে 26-27 লাখ টাকার মধ্যে পাবেন। দেখুন লিফট, এই ফ্ল্যাটটাতে লিফট আছে, ঠিক আছে, লিফটের প্রভিশন করা আছে, দেখুন লিফট আছে। আর এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার 850 স্কোয়ার ফিট, এটা হচ্ছে আপনার মানে সুপার বিল্ড আপ, তার থেকে 20% লেস হবে। হ্যাঁ, 20% লেস হলে সেটা আপনার কার্পেট এরিয়া হয়ে যাবে।
আর এটা হচ্ছে কর্পোরেশনের জল ইলেকট্রিক সিএসসির। আর এখানটার পজিশনটা আপনারা দেখুন একদম সুন্দর পজিশন, নিচে আপনার পার্কিংও পেয়ে যাবেন, পার্কিংটা আপনার মানে নিতে হবে, হ্যাঁ এটা দামের মধ্যে পড়বে না। এটার দাম রাখা হয়েছে আপনার 26 লাখ। এবার ডাইরেক্ট আপনি আপনারা প্রমোটারের সাথে কথা বলবেন, এখানে প্রমোটারদের সাথে কথা বলে যদি কোনো নেগোসিয়েশন হয় তাহলে আপনারা করে নেবেন।